গাছটার নাম হচ্ছে চই ঝাল। বাংলাদেশে খুব চলে এটা, এটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়, লঙ্কার মতো ঝালের ডাঁটাটা। চই গাছটা এরকমই হয়, ফুল হয় না, কিন্তু অন্য কমিউনিতে যেমন ফুল হয়, টেবিল কমিউনিতে ফুল হয় না, মানে হচ্ছে পাথরের উপরে হয়। আরে দাদা ভালো আছেন? তো আপনার এই গাছ বাগান দেখতে আসলাম, চলুন। তো সুদীপদার ছাদ বাগান দেখতে এসে কিন্তু প্রথমেই আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম করছে দাদা। ওর নাম কি? তবু একটু ভালো করে দেখিয়ে দিই। ওকে চলো, আমি একটু ভয় পাই, যাই হোক চলো উপরে উঠে যাক। বেশিরভাগই বনসাই করার চেষ্টা হচ্ছে, মানে এখনো হয়ে ওঠেনি, আচ্ছা মানে হতে অনেক সময় লাগে দাদা। এটা পদ্ম ফুলের গাছ তাই তো? এটা হলো সাদা পদ্ম। সাদা পদ্ম গত বছরই লাগানো। আচ্ছা আচ্ছা, দেখি সাদা পদ্ম। আচ্ছা এটা কি জলটা দেখো, জলের মধ্যে দেখো মলি, প্রচুর মলি মাছ, সব বাচ্চা টাচ্চা রয়েছে। এগুলো মূল কারণ হচ্ছে কিছুই না, মানে এইরকম ভাবে জমা জলে তো মশার উৎপাত হতে পারে, সেই মশার যাতে উৎপাত না হয় সেই কারণে মানে ওরা মশার লার্ভা খেয়ে নেয়, মানে জলটা পরিষ্কার থাকবে। আমাদের গাছ লাগানোর সঙ্গে সঙ্গে পরিবেশের কথাও ভাবতে হবে, মশা থাকলে ডেঙ্গু হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই ওই মলিগুলো রাখা। এটা পুনে ভ্যারাইটির বোগেন ভালিয়া, ঠিক আছে। এটা কামরাঙা, দেখো দেখো ফল হয়েছে, দেখো এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কামরাঙা হয়েছে, দেখেছো। এইগুলো সব বিভিন্ন ধরনের, ধরো অশ্বত আছে, বট আছে, হ্যাঁ এগুলো সব তৈরি করছে। এইগুলো এটা ছোট্ট একটা পাকুড়ের বনসাই হচ্ছে, আবার এরকম বড়ও হয়। এরকম এদিকে এগুলো যেমন আপের পাকুড় হচ্ছে, এটা কুল, হ্যাঁ এটা ধরো এটা লাল, এইটা হচ্ছে, এইটা হচ্ছে ওই যে গোলাপ জাম, ওইটা লাল জামরুল, ঠিক আছে। এখানে মালটা আছে, মালটা মুসাম্বি, ঠিক আছে। তো ঝাউ জানোই তো, এইটা হচ্ছে তো চায়না বট, ঠিক আছে। এইটা একটা কেমন ঝড়ে পড়ে যাওয়া একটা স্টাইল তৈরি করা হচ্ছে, ঝড়ে পড়ে গেলে যেমন এগুলো, এগুলো অ্যাটেনিয়াম, ঠিক আছে। এগুলো অ্যাটেনিয়ামের এই বনসাই অনেক বয়স, প্রায় 30 বছর বয়স। হ্যাঁ বট, এটা ওই রকমই বয়স। এটা ওটা কুল, নারকেল কুল, ঠিক আছে। এটা পোকা মতো ধরে গেছে বলে মাথাগুলো কেটে দিচ্ছি আমি একটু, ঠিক আছে। সাবধানে কাটতে হবে নাহলে কাঁটা। তুমি দেখো নি কোথাও বা জানা নেই, এই গাছটা হচ্ছে এইটা, এই গাছটা, এটা একটা লাগানো হচ্ছে, এইটা হচ্ছে রক্তচন্দন। রক্তচন্দনের নাম শুনেছো? রক্তচন্দন গাছ, এইটা এইটা জেট, এই যেটা জেট, জেটের একটা বনসাই হচ্ছে। এবার অনেকে না তলারগুলো রাখে একটু যত্ন করে কেটে ছেটে, আবার অনেকে মুছে তুলে দেয়, মানে তো দেখতে ভালো লাগে রাখলে, কিন্তু বেশি ঝোপ হয়ে গেলে তার জিনিসটা দেখতে ভালো লাগে না, আমরা ধরো তুলেই দিলাম। এই জায়গাটা মস ফস দিয়ে রাখলে খুব ভালো লাগে। এই দেখো এটা কি নাম বলছে? এটার নাম টেবিল কামিনি। আচ্ছা এই গাছটা এরকমই হয়, ফুল হয় না, কিন্তু অন্য কমিউনিতে যেমন ফুল হয়, টেবিল কামিনিতে ফুল হয় না, মানে হচ্ছে পাথরের উপরে হয়েছে। গাছটা পাথরের উপরে রয়েছে তো দাদা? হ্যাঁ পাথর মানে ঝামা পাথর, ইটে, এটা একটা পাথরের উপর যদি একটা সেই, হ্যাঁ দেখলাম যেরকম লাগে সেই রকম এটা করার চেষ্টা চলছে। মানে অ্যাডেনিয়াম কি সুন্দর দাদা, অ্যাডেনিয়ামগুলোর বয়স কিরকম হবে এই গাছগুলোর এখন? এই অ্যাডেনিয়ামটাও ধরো ওইটা 30 বছর বললাম, এটাও প্রায় ওই রকম, এগুলো প্রায় 25-30 বছরের কাছাকাছি বড় গাছগুলোর বয়স, বুঝলে তো। সুন্দর, মানে ছাদের উপরে এইভাবে একটা বাগানের কনসেপ্ট কিভাবে আইডিয়ায় আসলো মাথায়? এটা দেখো ছোটবেলা থেকেই না আমার আসলে গাছের প্রতি একটা আলাদা টান আছে। এবার আমি দেখি অনেক সময় বড় বড় গাছ দেয়াল থেকে তুলে তুলে ফেলে দিত, অশ্বত বট, হ্যাঁ তো ওগুলো তো মরেই যাবে, এনে তুলে তুলে নিয়ে আমি লাগাই, লাগিয়ে যদি বাঁচিয়ে রাখতে পারি তাও তো গাছগুলো থাকে, অক্সিজেনও হয়, আর সবচেয়ে বড় কথা দেখতে ভালো লাগে, এটা একটা শিল্পও আছে, হ্যাঁ। এবং তার থেকে আর আরেকটা বড় কথা, এর থেকে না একটা বড় আয়ের রাস্তাও মানুষ করতে পারে, যদি কারণ গাছ লাগানোর মাধ্যমে মধ্যে দিয়ে যদি সে তার বাড়িতে একটা ছোট্ট ছাদ বিভিন্ন গাছ লাগিয়ে রাখছে, কিছু কিছু আয় কিন্তু সে করতে পারবে। কারণ এখন মানুষের গাছ লাগানোর প্রবণতাটা বেড়েছে, বিশেষ করে এই লকডাউনের পর থেকে, কোভিডের পর থেকে না প্রচুর মানুষ গাছ লাগাচ্ছে, বাগান করছে, মানে তাকে একটা কিছু নিয়ে থাকতে হচ্ছে, ভালো লাগা নিয়ে থাকতে হচ্ছে। এবার আর গাছ তো কখনো খারাপ লাগায় না মানুষকে, যখন সবসময় ভালো লাগায়, সবসময় তার মধ্যে ভালো লাগাটাই আছে। মানুষ মানুষকে আঘাত দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, হ্যাঁ, কিন্তু গাছ এটা দিতে পারে না, গাছ শুধু ভালো লাগা দেয়, গাছ কখনো খারাপ লাগা দেয় না। তা সেই জন্যই মানে এটা থেকে একটা, এই দেখ এটা মালবেরি, এটা মালবেরি, এই দেখো সুন্দর ফল হয়,
দারুণ খেতে, আঙুরের মতো খেতে, ছোটো 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 ফল হয়। এটাতে মালবে, এই এই দেখো একটা বট তৈরি হচ্ছে পাথরের ওপরে, এই দেখো পাথরের ওপর তৈরি হচ্ছে, এই দেখো একটা পাথরের ওপর পাঁকুর। এটা তো পুদিনা, এটাও চেনে সবাই। হ্যাঁ, কিন্তু এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটার নাম হচ্ছে চৈঝাল। চৈঝাল বাংলাদেশে খুব চলে, এটা এটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়, লঙ্কার মতো ঝালের ডাঁটাটা, ঠিক আছে? কিন্তু খুব অদ্ভুত স্বাদ আছে, একটা ডাঁটাটা চিবিয়ে খেতে হয়, মাংসের মধ্যে দেওয়া থাকে, মাংসের মধ্যে দিলে মাংসটা একটা ঝাল হয়। কিন্তু একটা গোলমরিচের যেমন নিজস্ব গন্ধ আছে, মাংস দিলে অন্যরকম একটা ফ্লেভার হয় ঝালের, এও সেই রকম, এও একটু অন্যরকম, ঠিক আছে? কিন্তু কিন্তু এটার সঙ্গে মানে খেতেও অপূর্ব মাংস স্বাদ হয়, বাংলাদেশে এটা খুব চলে। সাউথ মানে চব্বিশ পরগনার দিকে কিছু এখানে ব্যবহার হয়, এদিকে সেরকম চল নেই, কিন্তু মানে চৈঝালটা খুব একটা অন্যরকম জিনিস, ঠিক আছে? দেখছি তোমার ওখানে কিন্তু অনেক তোমার এইগুলো কাজ করে, হ্যাঁ এইগুলো এগুলো হচ্ছে ঝামা, এগুলো ঝামা, এগুলোর ওপরেই গাছগুলো গাছগুলো হয়ে গাছগুলো থাকে, গাছগুলো দিয়ে এগুলোকে বেঁধে করার একটু নিয়ম আছে। এগুলোকে বেঁধে প্রথমে পুঁতে রাখতে হয় মাটির মধ্যে, এবার এই যে যেমন ধরো যে মাটির উপর পুঁতে ফেলা হচ্ছে, মাটিটা সমেত পুরো মাটিটা সমেত তলায় পুঁতে ফেলা হচ্ছে, তারপরে আস্তে আস্তে এগুলো মাটি থেকে তোলা হয়, আস্তে আস্তে পাথরগুলো তোলা হয়, পাথর সমেত মাটিতে আগে ভেতরে এগুলো তুলে পুঁতে ফেলা হয়, যেগুলো সব পুঁতে ফেলা আছে দেখতো বড়ো বড়ো বস্তায়, তারপরে আস্তে 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 এই দেখো এই দিকটা দেখো, এখানটা একটু ফাঁক করি দেখো, এই দেখো এই দেখো, আচ্ছা পাথরের উপরেই পাকুর গাছ, এটা যেমন পাথরের উপরে তেমনি রাখা আছে, ঠিক আছে? দেখলাম সুদীপদার যে ছাদ বাগান, ছাদে যে এত সুন্দর একটা বাগান হতে পারে, আমি আরেকবার ছোট করে দেখিয়ে দিই, একটু দূর থেকে দেখিয়ে দিই, দেখো কত সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়েছে দাদা, অপূর্ব। চারিদিকে মানে ছাদের যেদিকেই তুমি তাকাবে সেদিকেই তোমার গাছ চোখে পড়বে, এবং প্রচুর ভ্যারাইটিস গাছের। জিজ্ঞেস করে নেবো একটু আমি যে এখানটায় এই গাছগুলো কোথা থেকে কেনেন দাদা, বা এগুলো যদি নিতে চায় কেউ, বা কীভাবে এটা কী করবে, মানে কেউ যদি পছন্দ করে এই গাছগুলো, ধরুন খুব পছন্দ হচ্ছে আমাদের, কেউ যদি দেখে ভালো লাগে তো এটা কোথা থেকে নেন আপনি যদি বলেন আমাকে? কোথা থেকে মানে এই বনসাই এরমভাবে নেওয়া সম্ভব না, বিভিন্ন জায়গা থেকে না কালেক্ট করতে হয়, যে পুরনো গাছ দেখতে হয় বা দেয়াল ফেয়াল থেকে তুলে আনতে হয় বা নিজেকে তৈরি করতে হয় বছরের পর বছর ধরে। এবার আমার পক্ষে তো সব গাছ রাখা সম্ভব না, ছাদ ভর্তি হয়ে যেতে পারে, আমরাও কিছু কিছু গাছ বিক্রি করে দিই। এবার যদি কেউ নেয় যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি ভাবো যে দাম কেমন, বনসাইয়ের দাম বলা শক্ত, মানে এক একটা গাছে এক এক রকম পরিশ্রম। দেখো কিছু মানুষেরও সবারই টাকার প্রয়োজন, এই টাকাটায় আর একটা নতুন গাছ করতে গেলে, আর একটু সার মাটি এগুলো করতে গেলে এই গাছের থেকেই গাছের খরচ হয়ে যায়। সেখানে যদি সবাই এই গাছ লাগায় না, আমার মনে হয় তার দুটো দিক আছে, এক হচ্ছে প্রকৃতিটা বাঁচবে, প্রচুর অক্সিজেন বাড়বে, আর দ্বিতীয় কথা তার নিজের পকেটের পয়সা দিয়ে গাছ করতে হবে না, সে গাছই সে বিক্রি করে যে পয়সা পাবে তাই দিয়ে মাটি কিনলো, সার কিনলো, আবার গাছ লাগালো, সংসারে লাগলো না তার টাকা, কিন্তু গাছের টাকায় গাছ হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দাদা, দাদা বললেন, দাদার কাছ থেকে আমরা জানলাম। তো যারা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, যদি ভালো লাগে দাদার আমি ফোন নাম্বার বা ঠিকানা আমি বলে দেবো তোমাদের ডেসক্রিপশানে, তোমরা নিতে পারো ইচ্ছা করলে। তো চলো, থ্যাংক ইউ দেখার জন্য। এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশে, এ শহরের বুকে এত সুন্দর একটা জায়গা, সত্যি আমার আজকে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য। চলো।